অশোক কি বলবেন আজ ইন্ডিয়ান টিম ক্রিকেট টিম এত অসাধারণ পারফরম্যান্স করে ফাইনালে গেছে এবং ফাইনালে আমরা যারা অল্প বিস্তর আমরা একটু ক্রিকেটের ফ্যান তারা 19-20 বুঝতে পারি বিশ্লেষণ করার চেষ্টা করতে পারি যে এই 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 পিচে টসে জিতে অস্ট্রেলিয়ার এত ভালো সিদ্ধান্ত এবং সেই পিচ অনেক কিছু বিষয় রয়েছে সেইখানে ইন্ডিয়ান টিমের হার অস্ট্রেলিয়ার জয় তার মধ্যে রাজনীতি খুঁজে বার করা তার মধ্যেও রাজনীতির রং লাগিয়ে দেওয়া এত ক্রিকেট নিয়ে উৎসাহী ছিল বাংলার শাসক দল এটা জানা ছিল না আমার একদম ঠিকই বলেছো যে যে এরা এতটাই ক্রিকেট প্রেমী যে এরা জানে না বাংলা থেকে কোনো প্লেয়ার আছে কিনা কিংবা বাংলাতে কত প্লেয়ার খেলে কিংবা ক্রিকেট টিমে কতজন প্লেয়ার মাঠে নামতে পারে একসাথে তো সেটাও জানে না আমি শিওর এরা শুধু রাজনীতি করতে জানে ওখানে দেখেছে মোদিজি গেছে মোদিজি কেন ট্রফি দেবে এবং তার সাথে ইন্ডিয়া হেরে গেছে সেই কারণে কোনো একটা কিছু বলতে হবে এবং যে সব সাংসদরা এসব কথাবার্তা বলছে তারা কখনো তো ভোটে জিতে মানুষ ভোট দিয়েছে বলে আমার ধারণা আছে কারণ সব তো ছাপ্পা মেরেই জিতে এসছে তো এখানেও ভেবেছে যে একজন সাংসদ বললেন যে মোদিজি এখন অস্ট্রেলিয়াতে ইডি পাঠিয়ে দেবে কি মোদিজি বিরাট কোহলির সাথে দেখা হয়েছিল সো এইসব কথাবার্তা স্পোর্টসের সাথে মানায় না ফার্স্ট অফ অল কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে একটা কথা বলেছিল ওনাদের সুপ্রিমো মমতা ব্যানার্জিদি আমাদের সিএম তো আমি আমি বলবো আমাদের কলকাতা যে কেকেআরের টিম আছে শাহরুখ খানের টিম শাহরুখ খানের টিমে এখনো পর্যন্ত লাস্ট 4-5 বছর হয়ে গেল একটা বাঙালি ছেলে নেই অথচ বাঙালি ছেলে অন্যান্য টিমে সুযোগ পাচ্ছে তারা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি রয়ে গেছে অথচ 2012 সালে যখন কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের করের টাকা দিয়ে একটা ফ্র্যাঞ্চাইজি টিমকে যেখানে আজ পর্যন্ত কোনো চেন্নাই অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই 5 বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই গভর্নমেন্ট কোনোদিনও কোনো প্লেয়ারকে নিজেদের করের টাকা দিয়ে সোনার গোল্ড দেয়নি চেন দেয়নি কিন্তু কেকেআর যখন একবার চ্যাম্পিয়ন হলো আমাদের করের টাকা দিয়ে তাদেরকে সোনার চেন দেওয়া হচ্ছে সো এরা শুধু ফটোতে আসতে চায় মিডিয়াতে আসতে চায় যে কোনোভাবে মিডিয়াতে এমন উল্টোপাল্টা কথা বলে এমন কোনো কাজ করবো যাতে আমাদেরকে নিয়ে সমালোচনা করবো এই যে আমরা সমালোচনা করছি যদি করতামই না যদি ওরা না টুইট করতো এইরকমভাবে সো এনারা এই ধরনের পাবলিসিটি চায় তো এইগুলোকে আমরা অত বেশি পাত্তা না দেওয়াই ভালো আমার মনে হয় কারণ এরা ক্রিকেট কখনো দেখেনি ক্রিকেট বোঝেনি কোনো স্পোর্টসই দেখেনি এদের সেই মানসিকতা থাকলে এখনো পর্যন্ত ওদের ওনাদের যে প্লেয়ার যে অলরেডি লক্ষ্মীধর শুক্লা ছিল ওনাদের মিনিস্টার তাকে এখনো স্পোর্টস মিনিস্টার বানায়নি সেই সময় ঠিক যে মমতাদির আশেপাশে ঘুরতো অরূপ বিশ্বাস তাকে বানিয়েছিল সে কখনো ঝাড়ু ধরেনি নমস্কার প্রিয় দর্শক নমস্কার ভারত গোটা ভারতের জন্য একটা সুখবর রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার সুইচ টু রিপাবলিক ডিজিটাল